সময় যতই ঘনিয়ে আসছে ততই স্বপ্ন বাস্তবায়ন রূপ পাচ্ছে। কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার 100 কিলোমিটার দৈর্ঘ্য রেললাইনের এই মেগা প্রকল্পটি, এটি উদ্বোধন হয়ে গেলে শুধু কক্সবাজার পর্যটন নগরীর উন্নয়ন হবে না, হবে এই অঞ্চলের অগ্রগতিকেও ত্বরান্বিত করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোদমে চলছে কাজ, উদ্বোধনের আগেই শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। এখানে শ্রমিকরা দিন রাত এক করে এখানে কাজ করছে। আর নদিন বাদেই কক্সবাজারের পথে ট্রেন চালু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী 11 নভেম্বর এ পথে আনুষ্ঠানিকভাবে ট্রেন উদ্বোধন করবেন। চট্টগ্রামের দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় এ রেলপথেই এখন ঢাকা থেকে সরাসরি কক্সবাজার আসা যাবে। প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি আগামী 7 নভেম্বর রেলমন্ত্রীর উপস্থিতিতে ট্রায়াল হবে, চট্টগ্রাম থেকে ট্রেন কক্সবাজার পর্যন্ত যাবে। তিনি জানাবেন বাণিজ্যিকভাবে কখন এই রুটে ট্রেন চালু হবে, এখনও সিদ্ধান্ত হয়নি। নতুন ট্রেনের প্রস্তাবিত নাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে, উনি নির্ধারণ করবেন। 11 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার আসবেন, ওখানে সুধি সমাবেশ হবে, আইকনিক স্টেশন দেখবেন এবং ট্রেনেও একটা অংশ থাকবে উদ্বোধনের। একটু জানিয়ে রাখি, এই রেলপথ নির্মাণের আগে কক্সবাজারের সঙ্গে কোনো রেল যোগাযোগই ছিল না। শুরুতে এটি ছিল দোহাজারি হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প। এতে মোট 129.58 কিলোমিটার রেল লাইন নির্মাণের কথা ছিল। পরে রামু থেকে ঘুমধুম অংশের কাজ স্থগিত করা হয়। এখন চট্টগ্রামের দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 100.83 কিলোমিটার রেল লাইন নির্মাণের কাজ করা হচ্ছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রকল্প সহায়তা দিচ্ছে 13,115 কোটি টাকা এবং বাকি 4,119 কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে। এই রেললাইনের প্রতিটি পাত যেন এক একটি স্বপ্নের মাইল ফলক, এখন শুধু অপেক্ষা উদ্বোধনের। আগামী 11 নভেম্বর এই রেললাইনের রেলে চড়ে কক্সবাজারের বৃহৎ আইকনিক রেল স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমতিয়াজ আহমেদ, টিটিএন, কক্সবাজার।